শীত প্রধান দেশগুলোতে সবসময় শাক সবজি বা ফলমূলের জন্য পার্শ্ববর্তী স্টেটগুলোর উপরই ডিপেন্ড করতে হয়। ইউএসএ তো শীত প্রধান দেশ, আমরা সবাই জানি, বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে, খুব কম সময়ই আমরা একটু গরমের দেখা পাই। যে কয়েকটা মাস গরম পাওয়া যায় সেই সময়টাতেই যতটুকু সম্ভব আমরা নিজ হাতে কিছু শাক সবজি লাগানোর চেষ্টা করি। বাসার ব্যাকইয়ার্ডে, কেউ কেউ আছেন ফ্রন্ট ইয়ার্ডে, আবার অনেক সময় টবেও বিভিন্ন রকমের শাক সবজির চাষাবাদ করার চেষ্টা করি আমরা। তখন অবশ্য আশেপাশে সবার বাসাতেই দেখা যায় মোটামুটি গার্ডেনিংয়ের হিড়িক পড়ে যায়। আর এখানকার মাটি ভালো এবং সার এবং পরিচর্যার জন্য ভালোই শাকসবজি ফলন হয়। তিন চার মাসে যতটুকু সবজি হয় এতে আমরা নিজেরাও খাই এবং অনেক সময় বন্ধু বান্ধব বা নেবারদেরও অনেক সময় দিয়ে থাকি। এতে আসলে একরকমের আত্মতৃপ্তি পাওয়া যায়। শাকসবজি তো এদেশে আমরা যা কিনে খাই সেটাও যে ফ্রেশ না তা কিন্তু না। আর এখন গ্রোসারিগুলোতে মৌসুম ছাড়াও সব রকমের শাকসবজি বলা যায় সব সময় পাওয়া যায়। শীতের দেশ হলেও ক্রেতার চাহিদা অনুযায়ী সমস্ত রকমের শাকসবজি সারা বৎসর এখানে আমদানি করা হয়ে থাকে। তারপরও শখ বলে কথা বা নিজের হাতে লাগানো শাকসবজির স্বাদই বোধহয় অন্যরকম হয়। তাই এখন আমরা যতটুকুই সময় পাই বা এখানে সামার যে কয়েকটা মাসই থাকে তখন আমরা সবাই মোটামুটি কিছু শাকসবজি লাগানোর চেষ্টা করে থাকি। এই বছরটা অবশ্য আলাদা কথা, শুধু ইউএসএ না, পৃথিবীর সমস্ত দেশেরই একই অবস্থা। সামারের সময় তো এখানে খুবই খারাপ অবস্থা ছিল, যার জন্য আমরা অনেকেই সঠিক সময়ে সামার গার্ডেনিং শুরু করতে পারিনি। তারপরও যতটুকু সময় পাওয়া গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই করতে পেরেছি, অন্তত নিজেদের চলাফেরার মতো, বা অন্যান্য বছরের তুলনায় হয়তো খুবই কম। তারপরও যতটুকু সম্ভব ব্যাকইয়ার্ডে বা টবে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি এবং নিজেরাও খেতে পেরেছি, যদিও অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম। তো এখন তো নভেম্বর শেষ বলা চলে, ঠান্ডা শুরু হয়ে গেছে। অবশ্য এবছর ওয়েদারটা একটু বৈচিত্র্যময়, কখনো ঠান্ডা কখনো গরম। তারপরও আমাদের সামার গার্ডেন কিন্তু এখন আর নেই, সমস্ত গাছগুলোই বলা যায় মরে গেছে, যার জন্য আমরা ব্যাকইয়ার্ডটাকেও ক্লিন করে ফেলেছি। আর কিছুদিন পরেই হয়তো আরও ঠান্ডা পড়বে বা স্নো পড়া শুরু হয়ে যাবে। এছাড়াও আমরা সারা বছরই গ্রোসারির জন্য স্টোরগুলোর উপরেই ডিপেন্ড করে থাকি। স্টোরগুলোতে আমরা যে সমস্ত শাকসবজি পাই সেগুলো ফ্রেশই থাকে। তারপরও
নিউ ইয়র্কের কোনো কোনো জায়গায় আছে শীতের শুরুতে সপ্তাহে একদিন বা দুই দিন ফার্ম থেকে ফ্রেশ শাক সবজি তুলে এনে বিক্রি করা হয়। কয়েক ঘন্টার জন্য অবশ্য এই মার্কেটটা খোলা থাকে, যেটা আমরা ফার্মার্স মার্কেট হিসাবেই জেনে থাকি। কিছু কিছু এলাকা আছে যেখানে কিছু নির্দিষ্ট জায়গা থাকে এবং নির্দিষ্ট বারও থাকে, কোথাও হয়তো ফ্রাইডেতে, আবার কোথাও হয়তো স্যাটারডে সানডেতে। ফার্ম থেকে ওরা ফ্রেশ শাক সবজি ফল তুলে আনে এবং এখানে বিক্রি করে। এই মার্কেটগুলোতে শাকসবজির দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকে, তারপরও যেহেতু ফ্রেশ ফার্ম থেকে নিয়ে আসা হয়, যার জন্য মোটামুটি ভালোই লোকজন আসে এবং কেনাকাটা করে থাকে। একই শাকসবজি আমরা গ্রোসারি স্টোরে পেয়ে থাকি, তারপরও এখানেও কিন্তু পাওয়া যায় এবং সবাই কিনেও থাকে। আর সবজিগুলো কিন্তু দেখতে বেশ ফ্রেশও লাগে। একই সবজি দেখা যায় বিভিন্ন কালারের বা বিভিন্ন সাইজের থাকে, আর প্রাইসটা তো অবশ্যই ভিন্ন রকম হবে। এছাড়া বিভিন্ন রকমের শাকগুলো পাওয়া যায় এখানে। অবশ্য বিভিন্ন রকমের শাক, ধনে পাতা, পার্সলি পাতা, বেগুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, ফ্রুটসও আছে। যেমন আমি প্রথম দিকে দেখিয়েছি আপেল, গ্রিন আপেল, রেড আপেল, এক কথায় ফার্ম থেকে তুলে আনা বিভিন্ন রকমের শাক সবজি বা ফল সবগুলোই একটু দাম হলেও ফ্রেশ। আর এখানে তো প্রতিটা জিনিসই ওয়েট করেই সেল করা হয়। বিদেশের সমস্ত জিনিসই কিন্তু ফ্রেশই পাওয়া যায়, গ্রোসারি স্টোর হোক বা ফার্মার্স মার্কেট হোক, সমস্ত ফ্রেশ শাক সবজিগুলাই আমরা কিনে থাকি। তো সামার গার্ডেনিংয়ের সময় আমরা যেহেতু ফ্রেশ সবজি লাগাতাম, যার জন্য অনেকেই আছে এই ফার্মার্স মার্কেটগুলোর থেকে ফ্রেশ সবজিগুলো কেনার চেষ্টা করেন। অনেক কিছু আছে সমস্ত গ্রোসারি তো হয়তো পাওয়া যায় না, কিন্তু এই খোলা বাজারে বা ফার্মার্স মার্কেটে ইজিলি পাওয়া যায়। এর মধ্যে যেমন বিট, গাজর, মিষ্টি আলু, আমাদের দেশীয় মিষ্টি আলু বা রেগুলার আলু, আর এখানকার যে পেঁয়াজগুলো আছে সেগুলোও কিন্তু বেশ বড় সাইজের। আমার তো দেখে মনে হয়েছে এক একটা পেঁয়াজের ওজনই বোধহয়, যেহেতু পাউন্ড হিসাবে বিক্রি হয়, দেখা যাবে দুইটা তিনটা পেঁয়াজেই হয়তো বেশ ওজন হয়ে গেছে। যেহেতু মার্কেটটা সকাল থেকে বসে, 4-5 ঘন্টার জন্য থাকে, লোকজন আসে এই সময় বিভিন্ন রকমের ফ্রেশ সবজিগুলো কিনে নেয়।
কিছু শাকসবজি অবশ্য আমি দেখলাম যেটা আমার নাম জানা নেই, বা এগুলোর নেম ট্যাগুলোও কিন্তু পাশাপাশি লাগানো নেই নামগুলো, যার জন্য বুঝতে পারিনি। আর কিছুদিন পরে বা এনি টাইম হয়তো আবার স্নো পড়া শুরু হয়ে যাবে, তখন আর ফার্মার্স মার্কেট আর এখানে বসতে পারবে না। তাই হালকা শীতে ফার্ম থেকে তুলে আনার ফ্রেশ শাক সবজিগুলো কেনার জন্য অনেকেই আসেন। আর এই জায়গাগুলো যেহেতু নির্দিষ্ট থাকে এবং কোন জায়গায় কী বারে বসবে, যারা রেগুলার ক্রেতা তারা জানেন, যার জন্য ওই টাইমটা হলেই ওরা যখন আসে তখন আবার ক্রেতারা আসেন এবং এই সমস্ত শাকসবজিগুলো কিনে নেন। আসলে আমরা যখন গ্রোসারি থেকে কিনি তখন কিছু কিছু জিনিস দেখা যায় প্যাকেটে পাওয়া যায়, যেমন ক্যাপসিকাম এখানে অবশ্য ওপেনলি আছে, যার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ওয়েট করে কেনা যায়। আবার যে ফুলকপি বা বাঁধাকপিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেশ ফ্রেশ, দেখলে মনে হয় যে হ্যাঁ রিয়েলি হয়তো ফার্ম থেকে তুলে আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের স্কোয়াশ, পাশাপাশি মিষ্টি কুমড়া, আমার কাছে সবগুলো সবজি দেখতে মনে হয়েছে রিয়েলি এগুলো ফ্রেশ। এবং সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আসুন আমরা ফার্মার্স মার্কেট থেকে ফ্রেশ শাক সবজিগুলো দেখি। কিছু কিছু সবজি আছে যেটা নাকি আমরা সামার গার্ডেনিং কিন্তু করতে পারি না, যেমন এখানে দেখাচ্ছি আমি পটেটোটা, এগুলি অবশ্য আমাদেরকে সবসময় কিনতেই হয়। আমরা এখানে যে পটেটোগুলো কিনে থাকি সেগুলো কিন্তু পাউন্ড হিসাবে ব্যাগের মধ্যে থাকে, আমরা সেই ব্যাগ ধরে কিনে থাকি। আর ফার্মার্স মার্কেটে এগুলো লুজ হিসেবেই সেল করছে, তো যে যতটুকু কিনবে সে সেইভাবে দিলে ওয়েট করে তারপরে প্রাইসটা শোধ করা হয় বা দামটা দেয়া হয়ে থাকে। তো এক এক সময় আসলে এক এক রকমের সবজি ফার্মার্স মার্কেটে পাওয়া যায়। এখন শীতকাল বলে এখানে শীতকালীন শাকসবজিগুলো পাওয়া যাচ্ছে, আবার যখন আসলে যখন যে সবজিটার আমদানি বেশি থাকে তখন সেই সবজিটাকে ফার্মার্স মার্কেটে বিক্রি করা হয়ে থাকে। যেমন কিছুদিন আগে এখানে প্রচুর পরিমাণে ওয়াটারমেলন বা তরমুজ সেল করেছে, আর এখন তো শীতকালীন সবজি আমাদের দেশেও আমরা শীতকালীন সবজি বলতে পাতাকপি ফুলকপি বা শশা ধনে পাতা এগুলা দেখে এসেছি। তো এখানেও শীতের শুরুতে এখানে ইউএসএতে তো ঠান্ডা শুরু হয়ে গেছে, তারপরে যেহেতু কখনো কখনো এই সময়টাতে প্রচুর ঠান্ডা পড়ে, তো বললাম যে এবছর ওয়েদারটা একটু অন্যরকম, এই শীত এই ঠান্ডা, যার জন্য কয়েকদিন যাবৎ ঠান্ডাটা একটু কমই বলা চলে।
তো সেই হালকা ঠান্ডার উপযোগী সবজিগুলোই এখন পাওয়া যাচ্ছে বা ওরা নিয়ে এসেছে। তো তার মধ্যে পাতাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, বিভিন্ন রকমের টমেটো, বিট, মিষ্টি আলু, আমাদের দেশীয় যে আলুগুলো সেগুলো, বা পটেটো, এইসব নানান ধরনের শীতকালীন শাকসবজি। আজ ফার্মার্স মার্কেটে স্থান পেয়েছে। যে কয়েকদিন খুব বেশি ঠান্ডা না পড়ার আগ পর্যন্ত এভাবেই বিভিন্ন ফার্মার্স মার্কেটগুলোতে বিভিন্ন রকমের শীতকালীন শাক সবজি বিক্রয় করা হবে এবং যারা ফ্রেশ শাক সবজি কিনতে আগ্রহী বা চলাফেরার সময় যারা দেখতে পান মার্কেটগুলোকে, তারা বেশ আগ্রহ পরে কিনে নেন। এতদিন সামার গার্ডেনিং, যে নিজের হাতে লাগানো শাক সবজি খেয়েছেন, এখনও যেহেতু পাওয়া যাচ্ছে তাই সেই ফার্ম থেকে তুলে আনা ফ্রেশ শাক সবজিগুলোকেই অনেকেই বেছে নেন। সব কিছু যদি স্বাভাবিক হয় তাহলে ইনশাল্লাহ হয়তো নেক্সট সামারে আমরা আবারও বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করতে পারব। তারপরেও কিছু কিছু সবজির জন্য আমাদেরকে অবশ্যই ফার্মের উপরে ডিপেন্ড করতে হবে। তো দোয়া করি যেন নেক্সট ইয়ারে, নেক্সট সামার আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং আমরা যেমন অন্যান্যবারের মতোই পুরো উদ্যমের সাথে আবারও সামার গার্ডেন করতে পারি, ফ্রেশ শাকসবজি চাষ করতে পারি, বন্ধু বান্ধবের সাথে উপভোগ করতে পারি। তো আর কি, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে আরও ভালো কিছু করার জন্য উৎসাহ দিবেন আশা করছি। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে বন্ধু হয়ে পাশে আছি। যে যেখান থেকে ওয়াচ করছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।